আমি আমার ভিডিওতে যে অ্যাকশন ক্যামেরা ইউজ করতাম সেটা হচ্ছে এসজে ক্যাম এটা হচ্ছে দু হাজার আঠেরো সালে আমি কিনেছিলাম ডিসেম্বরে দু হাজার আঠেরো ডিসেম্বরে কিনেছিলাম তো এটার দাম নিয়েছিলো প্রায় ন হাজার তিনশো টাকা আর এর সঙ্গে আমি এক্সট্রা ব্যাটারি নিয়েছিলাম তো ওই ছশো চল্লিশ টাকা মতো ব্যাটারির জন্য পড়েছিলো তো ওই হাজার দশ হাজার টাকার মধ্যে অ্যাকশন ক্যামেরা উইথ ব্যাটারি পেয়ে গেছিলাম তো এটা আমার খুব ভালো সার্ভিস দিয়েছে খুব ভালোভাবে চলেছে কিন্তু একটা ভুল হয়েছে আমার আমার কাছে সেটা হচ্ছে অ্যাকশন ক্যামেরার ভিতরে ব্যাটারি ভরে আমি ছ সাত মাস ফেলে দিয়েছিলাম ইউজ হয়নি তো কী হয়েছে ব্যাটারিটা ফুলে গিয়ে ভেতরে আটকে গেছে কিছুতেই বেরোচ্ছে না এবার এটাকে যদি আমি আমার লোকাল মার্কেটে কাউকে দিয়ে খোলাই তাহলে ক্যামেরাটা ভাড়াটা বেজে যাবে এখনও খুব সুন্দর ভিডিও হয় এখনও খুব সুন্দরভাবে কাজ করে কিন্তু ব্যাটারিটা খোলা যায় না এই হচ্ছে প্রবলেম এই যে ক্যামেরাটা অন হয়ে গেছে আপনারা যদি দেখতে পান তাহলে এখনও দেখতে পাবেন যে সুন্দর ভিডিও হয় সুন্দরভাবে নেওয়া হচ্ছে সমস্ত কিছু তো এই হচ্ছে ব্যাপার ব্যাটারিটা খোলা যাচ্ছে না কি করা যাবে জানি না তো বাধ্য হয়ে আমি এখন মোবাইলের একটা মাউন্ট অর্ডার দিই অনলাইন থেকে এটা দাম নাই হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা কিট তো বের করে ফেলেছি আমি এই হচ্ছে সেই কিট এখন মোবাইলেই ভিডিও বানাবো কেন কি এখন চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচা করে করার কোনো যুক্তি নেই আর গোপ্র থেকে ভালো মোবাইলে ভিডিও হয় ওয়াইড অ্যাঙ্গেলও পাওয়া যায় সমস্ত কিছু পাওয়া যায় আর যদি এসজে ক্যামে কিনতে হয় তোমার কাছে এসজে ক্যাম তো আছেই কম দামি ক্যামেরার মধ্যে এসজে ক্যাম্প সিক্স লেজেন্ডের কাছাকাছি কেউ আসতে পারবে না কোনো তো এই হচ্ছে ব্যাপার তো নেক্সট ভিডিও থেকে আমার যে ব্লগগুলো হবে সেটা মোবাইলেই হবে বাইকের যে ফ্রন্ট ভিডিওটা নেওয়ার আর কি চিন মাউন্ট যতটুকু নেওয়া ততটুকু নেব তাছাড়া যেরকম ভিডিও আসছে সেরকম তো আসবেই তো এটা বলার জন্যই আর কি ভিডিওটা বানাই তো মনটাও খারাপ হয়ে আছে এবার এটাকে ঠিক করা যাবে কিন্তু খুললেই তো এইসব গ্যাজেটগুলো খুললেই তো এমনিতেও তো কোনো ওয়ারেন্টি থাকে না এইসব প্রোডাক্টে খুললেই শেষ যা চলছে সেটাও পাবো না তো এই জন্য আমি ভেবেছি এটা যেরকম যতদিন চলছে চলুক একটা ব্যাটারিতে তারপর মোবাইলেই কাজ চালাবো এ হচ্ছে মাউন্ট